নমস্কার বন্ধুরা পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত আর আমি মিসেস থারা বন্ধুরা আজ আমরা বাড়িতে পড়ে থাকা পুরনো একেবারে বেকার জিনিস দিয়ে একটি সুন্দর ডিজাইনার প্লান্টার তৈরি করতে শিখে নেব বাগানকে বা বাড়িকে সাজাবার জন্য কিন্তু আমরা বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিস দিয়েই সুন্দর সুন্দর প্লান্টার তৈরি করে নিতে পারি তো কিভাবে তৈরি করব চলুন আমরা দেখে নিই কিন্তু তার আগে অনুরোধ করবো যদি আপনি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলবেন না তাহলে চলুন আমরা খুব তাড়াতাড়ি দেখে নিই যে এই জিনিসটা তৈরি করার জন্য আমরা কি কি জিনিস এখানে নেব তা আমার বাড়িতে কারের চাকা পুরনো চাকা পড়েছিলো সেই চাকার মাঝখান থেকে এই জিনিসটা আমি বার করে নিয়েছি এটা আমি ব্যবহার করব এই প্ল্যানটা তৈরি করার জন্য আর আমরা যে পর্দা টাঙাই সেই রড প্রত্যেকের ঘরে নিশ্চয়ই পর্দা টাঙানোর রডের টুকরো নিশ্চয়ই পরে থাকে আর এটাকে ব্যবস্থিত করার জন্য আমি এখানে একটু এমসিল ব্যবহার করব। তো প্রথমে সিলের দুটো পার্ক যেটা থাকে সেটাকে খুব সুন্দর করে কিন্তু এইভাবে মিশিয়ে নেব এমসিল যে কোনো জিনিসকে মানে জোড়ার জন্য কিন্তু খুব ভালো কাজ করে এমশেলটাকে এইভাবে মাঝখানে রেখে আমি এই রডটা এইভাবে মাঝখানে সেট করে দেবো আর এমশেল যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা একেবারে পাথরের মতো শক্ত হয়ে যাবে এই রডটা কোনোভাবেই কিন্তু আর ওই চাকার মাঝখানের যে অংশটা সেখান থেকে খুলতে পারবে না তো এইভাবে আমি এটাকে সেট করে নিয়েছি সুন্দরভাবে রডটা যেন একদম সোজা থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে আর এটা আমার বাড়িতে প্লাস্টিকের একটা কৌটো পুরনো পড়েছিল তার উপরের অংশটাকে কেটে নিয়েছি মুখের দিকটাকে আর এটাকে একটু যাতে দেখতে সুন্দর হয় তার জন্য আমি একটু পেন্ট করে নেব পেন্ট করা না করাটা সম্পূর্ণ নিজের ব্যাপার তো আমি এখানে একটু পেন্ট করে নিচ্ছি যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর হয় তো সাদা পেন্ট করে আমি শুকিয়ে নিয়েছি এবার এ আমি চাইছি এটাকে আরেকটু সুন্দর করে সাজাতে তার জন্য একটু লাল রঙ এখানে নিয়েছি আর এই রকম ওই রঙের যে ঢাকনা সেই ঢাকনাটা দিয়ে আমি গোল গোল ববি প্রিন্টের মতো এই এই কৌটোটার ওপরে করে দেব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়ে গেছে আর এই রডটাকেও আমি একটু সাদা রঙ করে নিয়েছি কারণ রডটাও দেখা যাবে এবার এখানে একটু বালি আর একটু সিমেন্ট নিয়েছি একটা ছোট গ্লাসের ছ গ্লাস বালি নিয়েছি আর চার গ্লাস সিমেন্ট নিয়েছি মানে ছ পার্ট বালি আর চার পার্ট সিমেন্ট তো এটাকে একটু একটু করে প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো বালি আর সিমেন্টটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু একটু করে জল ঢেলে এই এটাকে সুন্দর করে মেখে নেব। জল কিন্তু খুব বেশি আমরা দেব না আমরা যতটা লাগবে একটু একটু করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমরা এটাকে মেখে নেব তো এটাকে আমরা এইভাবে একটু নরম নরম করে মাখবো যাতে জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার এই কৌটোটা রাখলাম কৌটোটা রেখে তার মধ্যে খানিকটা এই সিমেন্ট দিলাম তারপরে কিছু পাথর আমি দিয়ে দিচ্ছি এটা আমার কাছে ছিল আমার বাড়িতে কনস্ট্রাকশানের কাজ হয়েছিল সেই এই স্টোন চিপস খানিকটা ছিল সেজন্য আমি খানিকটা দিয়ে দিলাম এই স্টোন চিপসগুলো দিলে খুব ভালো মানে মজবুত হয়ে যায় এবার ওই রডটাকে এইভাবে মাঝ মাঝখানে রেখে সেট করে নিলাম দেখুন আমার সিমেন্ট একদম জমে যাওয়ার পরে জিনিসটা এইরকম সুন্দর একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে তো নিচের পোর্ষণেও আমার একটা প্লান্টার হয়েছে নিচের পোর্ষণেও আমি গাছ লাগাতে পারবো ওপরে পোষণেও গাছ লাগাতে পারবো এবার নিচে যে এই যে আমার যে কৌটোটা কৌটোর যে অংশটা সিমেন্ট যতটা জমি আছে তার ওপর থেকে একটু এইভাবে আমরা ছিদ্র করে নেব যাতে জলটা বেরিয়ে যায় এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার ওপরের অংশে আমরা মাটি ঢালব সেই জন্য এইভাবে একটা প্লাস্টিকের বস্তা এইভাবে রেখে তার উপরে মাটি দিলাম মাটি দিয়ে এবার আমি আমার পছন্দ মতো গাছ যে কোনো গাছ আপনি এখানে এই ধরনের গাছ লাগাতে পারেন টার্টেল ভাইন লাগাতে পারেন বা যে কোনো শো প্লান্ট লাগাতে পারেন বা পরচু লাগাতে পারেন বা মস রোজ লাগাতে পারেন এইভাবে যে কোনো গাছ আপনার পছন্দের গাছ আপনি এইভাবে লাগাতে পারেন আর এই আপনি যদি এই ঝুলন্ত গাছ লাগান তাহলে কিন্তু জিনিসটা দেখতে বেশি সুন্দর হয় এই স্ট্রাকচারটা ঝুলন্ত গাছ লাগাবার জন্য কিন্তু আদর্শ এই রকম স্ট্রাকচার তৈরি করে বা এইরকম ডিজাইন আর প্লান্টার তৈরি করে আপনি আপনার ব্যালকনিতে রাখতে পারেন বা বাড়ির যে মানে এন্ট্রান্স এরিয়া সেখানেও আপনি রাখতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে আর বাড়ির সৌন্দর্য বা বাগানের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায় তো এইভাবে আমি এখানে টার্টেল ভাইন ব্যবহার করেছি এই প্লান্টারটার জন্য তো টাটেল ভাইন এইভাবে দিয়ে দেব। এবং তার উপর খানিকটা মাটি দিয়ে দেব। টার্টেল ভাইন খুব সহজে লেগে যায় এবং খুব সুন্দর খুব সহজভাবে এই জিনিসটা এই গাছটা খুব সুন্দরভাবে বেড়েও ওঠে খুব সহজে তো আমার প্লান্টার একবারে রেডি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে বা বাড়ির পুরনো পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু এই রকম সুন্দর প্লান্টার আপনারা ইজিলি তৈরি করতে পারেন তো আজ এতটাই নমস্কার